ট্রেনে পদ্মা পেরিয়ে ভাঙা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে জনসভায় যোগ দেবেন তিনি। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি জয়দেব দাসের কাছে। জয়দেব, সমাবেশ কখন শুরু হবে এবং সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে যে রেল সংযোগ, সেই রেল সংযোগের উদ্বোধন করেছেন এবং তিনি পদ্মা স্টেশনে এই এই পথের এই নতুন যাত্রা পথ, এটি একটি এটি বাংলাদেশের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে রেলের। সেই রেলে তিনি এই পাড়ি দিয়ে পদ্মা পাড়ি দিয়ে এখন তিনি ভাঙ্গা স্টেশনে রয়েছেন। পদ্মা থেকে এইখানে তার এই পদ্মা স্টেশনে থেকে ভাঙ্গা পর্যন্ত আসা উপলক্ষে একটি জনসভার আয়োজন করেছে ফরিদপুরের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের এই জনসভায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখানে জনসভা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। প্রচণ্ড খরতাপকে উপেক্ষা করে মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ, বৃদ্ধ মুক্তিযোদ্ধা এবং প্রবীণ যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ এই জনসভাকে ঘিরে এই ফরিদপুর এবং ভাঙ্গা অঞ্চলে তারা সমবেত হয়েছে। এইখানে এসে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলত তার যে অর্জন, তার নেতৃত্বে যে পদ্মা সেতু পরবর্তী পদ্মা সেতুতে মেট্রো রেল, এই দুটি বিষয়কে তারা সেলিব্রেশন করতে চায়। সেলিব্রেশন করে তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে যে যোগাযোগ ব্যবস্থার যে বিপ্লব দিয়েছেন সেই বিপ্লবের সুফল তারা এখান থেকে পাবেন, তারা এমনটি বলছেন আমাদেরকে। তারা বলছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে এগিয়ে চলা, সেই বাংলাদেশের এগিয়ে চলাকে তারা মন্থর রাখতে চান। সেই পথে যেন কোনো ধরনের বাধা না আসে, সেই বাধাকে তারা মোকাবেলা করতে চান। আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্ব পাবে আওয়ামী লীগ। সেই পথে যেন সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকে। আওয়ামী লীগ নেতারা এমনটি বলছেন। নাফিজা, কিছুক্ষণের মধ্যেই, হয়তো আর দুই চার মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভা মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আসার পথ, সেই পথটি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের যে বার্তা, সেই বার্তা ইতিমধ্যে এই মাঠে পৌঁছে গিয়েছে। এই মাঠে যে জনসমুদ্র, সেই জনসমুদ্র খরতাপকে উপেক্ষা করে তারা এই জনসমুদ্রে শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনার অপেক্ষায় আমরা বলতে পারি ভাঙ্গার এই স্টেডিয়াম শেখ হাসিনার অপেক্ষায় রয়েছে। সকাল থেকে, সকাল দশটার পর থেকে আমরা দেখেছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে এই স্টেডিয়াম রয়েছে। সাধারণ মানুষ রয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তারা বলছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলাকে তারা সামনের দিকে দেখতে চান এবং সেই শেখ হাসিনার এই জনসভা মাঠের বাইরেও যে লোক সংখ্যা রয়েছে সেই সাধারণ মানুষ এবং এই শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে আসা মানুষের সেই উচ্ছ্বাস দেখানোর জন্য আমাদের সহকর্মী রয়েছেন শামীম বাইরে, আমরা তার কাছে যাব। শামীমুজ্জামান সোহাগ, সোহাগ একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে বাইরে সাধারণ মানুষের কি উচ্ছ্বাস এবং আবেগ রয়েছে? ধন্যবাদ জয়দেব দাস, আপনি যেমনটি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে ফরিদপুরে ভাঙা বামনকান্দা রেল জংশনে এসে পৌঁছেছেন, হয়তো আর অল্প কিছুক্ষণ মধ্যে জনসভা স্থলে পৌঁছবেন। সেই প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে। এখানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই এক্সপ্রেসের দুধারে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন। তবে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী জোরদার করার জন্য এই স্থল থেকে জনসভা স্থলে যাওয়ার পথের যে দুটি রাস্তা রয়েছে সেই রাস্তা তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু এখানে কঠোর নজরদারির মধ্যে রেখেছেন। তারা এখান থেকে যারা উৎসুক জনতা প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত এই সভাস্থলের বাইরেও হাজার হাজার নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিলেন।
তবে এখান থেকে প্রশাসনিক যে কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদেরকে সরিয়ে আবার জনসভা স্থলের মুখের দিকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন। আমরা যেটা দেখতে পেরেছি যে এক্সপ্রেসওয়ের যে চলাচলের যে রাস্তাটিকেও সেটাও কিন্তু তারা নিয়ন্ত্রণ করছেন, গাড়িও কিন্তু একদম কমিয়ে দিয়েছেন চলাচলের, সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে আমরা দেখেছি যে আরেকটু দূরে যে প্রশাসন যেখান থেকে সরিয়ে দিয়েছে সেই দূরে গিয়ে নেতাকর্মীরা অধীর আগ্রহে রয়েছে যে প্রধানমন্ত্রী কখন আসবে এবং রেল সংযোগের যে উদ্বোধন সেই উদ্বোধনের মহেন্দ্র খনকে বরণ করে নেওয়ার জন্য তারা সাক্ষীতে আছে, সাক্ষী হতেই কিন্তু তারাও অধীর আগ্রহে রয়েছে। তো এই ছিল আমার কাছে জনসভা স্থলের সর্বশেষ সংবাদ, চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই র‍্যাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন।